আজকে অনুমান 6:30টার দিকে ইফতারির পর রাহাত নামক এক ব্যক্তি তার মাকে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করে। আমরা ঘটনাস্থলে যাই, সেখানে গিয়ে জানতে পারি যে রাহাত তার মাকে ইলিশ মাছ পাক করতে বলেছিল, সে এটা পাক করেনি। এই নিয়ে বাগবিতণ্ডা। পরে এক পর্যায়ে তাকে এলোপাথারিভাবে উত্তেজিত হয়ে ধারালো দাও দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। জাহানারা নামক এক মহিলা পার্শ্ববর্তী, সেও বলে যে সে তাকে রক্ষা করার জন্য চেষ্টা করলে তাকেও এলোপাথারিভাবে গুরুতরভাবে কুপিয়ে জখম করে। বর্তমানেও সে চিকিৎসাধীন আছে। অভিযোগ প্রাপ্তি হলে নাসিমার লাশ আমরা গ্রহণ করেছি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। ধন্যবাদ। ক্যামেরা দিয়ে আমরা রোলে রাখতাম। আপনারা অনেক ধরনের আপনারা দেবল ফুটো দেবো।